আন্তর্জাতিক হোক কিংবা অভ্যন্তরীণ, 22 গজের ক্রিকেটীয় যুদ্ধে বিনোদনের চেয়ে এখন অর্থই হয়ে উঠেছে মুখ্য। ঘরোয়া বিপিএল বা আন্তর্জাতিক টেস্ট, ওয়ান ডে কিংবা টি-20 বাদেও দেশের খেলোয়াড়রা খেলছেন আইপিএল, বিগ ব্যাশ ও সিপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে আমাদের দেশে ক্রিকেটের সবচেয়ে ধনী কে? উত্তরটি জানা থাকলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, আর যদি জানা না থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য। মোট সম্পত্তির নিরিখে দেশের শীর্ষ 10 ধনী ক্রিকেটারকে এক নজরে দেখে নেওয়া যাক। 10. সৌম্য সরকার। সৌম্য সরকার 2014 সালে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে তার ক্যারিয়ার শুরু করেন এবং জাতীয় দলে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বর্তমানে আন্তর্জাতিক ওয়ানডে টেবিলে তিনি 52 নম্বর অবস্থানে আছেন। তার আনুমানিক মোট সম্পদ $1 মিলিয়ন বা বাংলা টাকায় প্রায় 95 লক্ষ টাকা। 9. আব্দুর রাজ্জাক। প্রাক্তন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক আইপিএলে খেলা প্রথম বাংলাদেশি খেলোয়াড় ছিলেন। তিনি মূলত জাতীয় দল ও বিপিএলে খেলেছেন। তার আনুমানিক মোট মূল্য $1 মিলিয়ন, যা বাংলা টাকায় 95 লক্ষ টাকা। যদিও তিনি অবসর নিয়েছেন, তবুও আন্তর্জাতিক ওয়ানডেতে বোলিংয়ে তার বর্তমান র্যাঙ্কিং 25। বর্তমানে তিনি জাতীয় নির্বাচক প্যানেলের দায়িত্ব পালন করছেন। 8. মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের প্রথম শ্রেণীর ব্যাটসম্যানদের মধ্যে একজন আশরাফুল। তার ক্যারিয়ার ছিল উজ্জ্বল, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা তার ক্যারিয়ার ধ্বংস করেছে। দীর্ঘ 5 বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরে মোটামুটি ভালো করলেও দেশের সবচেয়ে বড় ক্রিকেট আসর বিপিএলে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন। 2013 সালে জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার দেশের অষ্টম ধনী ক্রিকেটার, যার সম্পদের মূল্য প্রায় $1.2 মিলিয়ন বা বাংলা টাকায় প্রায় $11 কোটি টাকা। 7. মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের শীর্ষ ধনী ক্রিকেটারদের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার ঘোষণা অনুযায়ী মাশরাফির মোট সম্পদের পরিমাণ প্রায় $1.4 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় $13 কোটি টাকা। মাহমুদুল্লাহ রিয়াদ। আনুমানিক নেট মূল্য $3 মিলিয়ন বা বাংলা $28 কোটি টাকা সহ বাংলাদেশের তৃতীয় ধনী ক্রিকেটার মাহমুদুল্লাহ। 5. তাসকিন আহমেদ। বাংলাদেশের তরুণ বোলার তাসকিন আহমেদ খুব কম বয়সে সুনাম কুড়িয়েছেন। বর্তমানে তাসকিনের আনুমানিক মোট সম্পদের পরিমাণ $5 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় $47 কোটি টাকা, যা তিনি জাতীয় দল, বিপিএল এবং বিদেশে অন্যান্য ক্রিকেট লিগ থেকে সবচেয়ে বেশি উপার্জন করেন। 4. মোস্তাফিজুর রহমান। 2015 সালে আত্মপ্রকাশ, মোস্তাফিজুর রহমান তার ব্যতিক্রমী বোলিং দক্ষতার মাধ্যমে ক্রিকেট বিশ্বে খুব দ্রুতই সুনাম কুড়িয়েছেন। ক্যারিয়ার শুরুর দিকে 7 বছরের মধ্যে মোস্তাফিজুরের আনুমানিক মোট সম্পদ দাঁড়ায় প্রায় $13 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় $123 কোটি টাকা। 3. মুশফিকুর রহিম। ক্যারিয়ারের শুরুতে সংগ্রাম করেও দিনের পর দিন কঠোর পরিশ্রম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম। তিনি বর্তমানে আন্তর্জাতিক ওয়ানডে র্যাঙ্কিংয়ে 21 নম্বরে রয়েছেন এবং তার পারফরম্যান্সের কারণে মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত। মুশফিকের ব্যক্তিগত সম্পদের পরিমাণ আনুমানিক $25 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় $236 কোটি টাকা। যদিও মাত্র কিছুদিন আগে তিনি আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিয়েছেন। 2. তামিম ইকবাল। বর্তমানে আন্তর্জাতিক ওয়ানডেতে 23তম স্থান অধিকারী তামিম ইকবাল 2022 সালে দ্বিতীয় বাংলাদেশি ধনী ক্রিকেটার। তার মোট সম্পদের পরিমাণ প্রায় $30 মিলিয়ন বা বাংলা টাকায় $284 কোটি টাকা, যা তিনি জাতীয় দল থেকে বেতন, বোনাস, বিপিএল, আইপিএল এবং অসংখ্য বিদেশি লিগ থেকে আয় করেছেন। 1. সাকিব আল হাসান। দেশের সব থেকে ধনী ক্রিকেটারের তালিকায় 1 নম্বরে আছেন সাকিব আল হাসান। 2022 সালের হিসেবে সাকিবের মোট সম্পদের পরিমাণ প্রায় $40 মিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় $389 কোটি টাকা। জাতীয় দলের পাশাপাশি আইপিএল, সিপিএল, বিগ ব্যাশ, পিএসএল এবং অন্যান্য বিদেশি লিগ থেকেও তার বড় আয় আসে। এমনকি তার হাতে একটি সাধারণ স্বাক্ষরও লাখ টাকা আয় করে। শুরুতে যে প্রশ্নটি করা হয়েছিল, আশা করি তার উত্তর আপনারা পেয়ে গেছেন। ক্রিকেটের এমন আরও তথ্য
পেতে সাথে থাকুন আমাদের চ্যানেলের। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।